আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের আশ্রয়া ম্যাডাম ভালো আছি। পলিশন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অলরেডি আমাদের রোজার ঈদ চলে গেছে, তাই না? এখন কিন্তু অলসভাবে সময় কাটানোর একটুও সময় নেই। আমাদের খুব জোরশোর দিয়ে পরবর্তী যে পরীক্ষাটা আছে অথবা মূল্যায়নটা আছে সেটার জন্য পড়াশোনা করতে হবে। রোজার মধ্যে আমি অনেকগুলো ক্লাস করেছি, এখন রোজার পরবর্তীতে যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সাথে আমি সবসময় আলোচনা করে আসছি। আজও তার ব্যতিক্রম হবে না, আজও আমি তাই করব। আচ্ছা, ধরো তোমাদের সাথে আগে একটু খেলা করে নিই। আমি বাজারে গেলাম, সেখানে গিয়ে কি বলতে পারবো আমাকে এতটুকু চাল দেন? এটা কি বলা যাবে? বলা যাবে না। আমি কি গিয়ে বলতে পারবো যে আমি ওই জমির এতটুকু কিনবো? আমি কোনো জমি কিনতে গেলে এভাবে হাত দিয়ে বা এভাবে কখনোই দেখাতে পারবো না। সব কিছু কিন্তু একটা পরিমাপ করে কিনতে হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, আজকে আমরা কিন্তু পরিমাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে বুঝতেই পারছো আজকে আমরা কি পড়াবো। আজকে আমরা পড়াবো জ্যামিতি। জ্যামিতিটাকে ভাঙলে কী হয় সেটা আগে একটু দেখে নিই। দেখো, জ্যামিতি, প্রথমে আমি জ্যা লিখছি আর লিখছি মিতি। সব একটু খেয়াল করবে, যে অর্থ কি আমরা সবাই জানি। আমরা ক্লাস ফোরে উঠে গেছি, আমরা ক্লাস থ্রিতেও জ্যামিতি পড়েছি, টুতেও জ্যামিতি পড়েছি। যে অর্থ হচ্ছে ভূমি, যে অর্থ হচ্ছে ভূমি। ভূমি মানে কি বলতো? ভূমি মানে হচ্ছে মাটি, তাই না? ভূমি মানে হচ্ছে মাটি। আর মিতি মানে হচ্ছে পরিমাপ, মিতি মানে হচ্ছে পরিমাপ, ঠিক আছে? অর্থাৎ গণিত শাস্ত্রের যে শাখাটা ভূমির পরিমাপ নিয়ে আলোচনা পর্যালোচনা পর্যবেক্ষণ করা হয় সেই শাখাটিকে আমরা বলবো জ্যামিতি, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞাটা একটু শিখে নিই। জ্যামিতি হচ্ছে গণিত শাস্ত্রের সেই শাখা যে শাখায় গণিতের বিভিন্ন অথবা ভূমির বিভিন্ন পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয় এবং পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফল দেওয়া হয়, সেই শাখাটিকে আমরা বলবো হচ্ছে জ্যামিতি। নিশ্চয় সবাই বুঝতে পেরেছ জ্যামিতি কাকে বলে। এই গেল হচ্ছে জ্যামিতি কাকে বলে বা জ্যামিতির মূল বিষয়। এখন আমরা আজকের বিষয়ে চলে যাচ্ছি। আজকের বিষয়টা কি? আচ্ছা, আজকের বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, যেন তোমরা শুরু থেকে বুঝতে পারো প্রত্যেকটা কি জিনিস, ঠিক আছে? জ্যামিতি পড়ার জন্য শুরুতেই তোমাদের কিছু চিহ্নের ব্যবহার শিখতে হবে। সে চিহ্নগুলো ব্যবহার না জানলে তোমরা কিন্তু জ্যামিতি পড়ে কোনো মজাই পাবে না, ঠিক আছে? যেমন ধরো এই চিহ্নটা আমরা সবাই জানি, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সমান চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে সমান চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, ঠিক এই চিহ্নটা যদি আমি মাঝখান থেকে কেটে দিই তাহলে কি চিহ্ন হবে? তাহলে হবে অসমান চিহ্ন। তাহলে কি হবে? অ সমান চিহ্ন, ঠিক আছে? তাহলে দেখো একই চিহ্নকে আমি ঠিক দুইভাবে প্রেজেন্ট করতে পারছি, একটা চিহ্ন সমান আর একটা চিহ্ন ঠিক মাঝখান থেকে যখন আমি কেটে দিব তখন হয়ে যাবে অসমান। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যদি লেখা থাকে এ সমান সমান বি, তার মানে এ অংশে যা যা আছে এবং বি অংশে যা যা আছে দুটোই সমান। অর্থাৎ এর মান যদি 4 হয় বি এর মানও 4, অথবা এর মান যদি 8 হয় বি এর মানও 8, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে সেরকম। আচ্ছা, আর যদি আমি লিখি এ নট ইজ ইকুয়াল টু অথবা এ অসমান বি, তাহলে অবশ্যই এ এবং বি এর মান কখনোই সমান হবে না। এ যদি হয় 3, বি হয়ে যাবে 2, অথবা এ যদি হয় 2, বি হবে 3, অর্থাৎ কখনোই সমান নয়। এটাই বোঝানো হবে এই চিহ্নের সাহায্যে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এমন আরো কিছু চিহ্ন আছে যেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। যেমন ধরো আরেকটি চিহ্ন আছে এই চিহ্ন, আরেকটি আছে এই চিহ্ন। দেখো দুটো চিহ্নের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। একটি আমি আমাদের হাতের কোনোই ভাঁজ করলে যেমন হয়, যেমন এরকম করলে যেরকম হয় ঠিক সেরকম চিহ্ন হয়ে গেছি, আরেকটি এঁকেছি একটু সোজা করে, ঠিক আছে?
এই চিহ্নটা কেন ব্যবহার করব আর এই চিহ্নটা কেন ব্যবহার করব একটু খেয়াল করবে। এই চিহ্নটা আমি কখন বের করব, যখন আমি ক্ষুদ্রতর অথবা বৃহত্তর এই সংখ্যাগুলো বের করব, ক্ষুদ্রতম অথবা বৃহত্তম যখন কোনো সংখ্যা আমি নির্ণয় করতে যাব, তখন কিন্তু আমি এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। কিন্তু দেখো এই চিহ্নটা এবং এই চিহ্নটার মধ্যে কিছুটা পার্থক্য কিন্তু রয়ে গেছে। কি পার্থক্য রয়ে গেছে বলতো? এটা কিন্তু একদম ঠিক এইরকম, আর এটা হচ্ছে একদম নিচেরটা সোজা, নিচেরটা সোজা হয়ে ওপরটা একটু আড়াআড়ি চিহ্ন হয়েছে, তাই না বন্ধুরা? আচ্ছা তাহলে এই চিহ্নটাকে কি বলি বলতো? এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে কোণ। এই চিহ্নটাকে কি বলবো? এই চিহ্নটাকে বলবো আমরা হচ্ছে কোণ, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আমি এই চিহ্নটা ব্যবহার করতে চাই তখন আমি কি বলবো? বলবো কোণ এ বি সি, কোণ এ বি সি, অথবা শুধুমাত্র কোণ এ বি সি দ্বারা এই মাঝে যে তোমাদের কি বলে এটাকে অক্ষরটা আছে সেই অক্ষরের কোণটিকেই বোঝায়, অথবা শুধু শুধুমাত্র কোণ বি লিখতে পারো, তুমি শুধুমাত্র কোণ বি লিখতে পারো। তার মানে কোণ এ বি সি মানে এই যে বি বি আছে, এই বি এর মধ্যে একটি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণকেই বলা হয়েছে কোণ এ বি সি। এটাকে তোমরা শুধুমাত্র কোণ বি দিয়েও প্রকাশ করতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এরকম আরো কিছু চিহ্ন তোমাদের আমি এখন দেখাবো। তার আগে তোমরা আমাকে বলো দেখি এর মধ্যে কোনটা ক্ষুদ্রতর এবং কোনটা বৃহত্তর, তোমাদের সবার নিশ্চয় মনে আছে কোনটা বৃহত্তর, কোনটা বৃহত্তর চিহ্ন? এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন এবং এটি হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা আরো কিছু চিহ্ন একটু দেখে নিই, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন আমি কিছু চিহ্ন তোমাদেরকে একদম সিরিয়ালি লিখছি, সেই চিহ্নগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আচ্ছা দেখো তো এই চিহ্নটা, এটা কি তোমরা চিনতে পারছো? এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে সর্বসমচিহ্ন। কি বলে? সর্বসমচিহ্ন, ঠিক আছে। তাহলে পাশে লিখে দিচ্ছি সর্বসমচিহ্ন, ওকে। আচ্ছা এরপরে দেখো আমি দুটো সোজা দাগ দিলাম, এই দুটো দাগ দিয়ে কি বোঝানো হয় বলতো? এই দুটো দাগ দিয়ে বোঝানো হয় সমান্তরাল, এই দুটো দাগ দিয়ে বোঝানো হয় সমান্তরাল চিহ্ন। তাহলে লিখে দিচ্ছি সমান্তরাল চিহ্ন, ঠিক আছে। আচ্ছা এরপরে কিছু চিহ্ন আছে যেগুলো আমরা ছোট ছোট বিন্দু দিয়ে লিখি, দেখো তো চিনতে পারো কিনা। এগুলো কিন্তু আমরা অনেক অঙ্কে ব্যবহার করেছি, বলতো এই চিহ্নটাকে আমরা কি বলি? এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে সুতরাং, কি বলা হয়? সুতরাং অথবা অতএব, সুতরাং অথবা অতএব। তাহলে আমরা লিখি সুতরাং অথবা অতএব, ঠিক আছে, সুতরাং অথবা অতএব। দেখো এই চিহ্নটাতে নিচে দুটো বিন্দু আছে এবং ওপরে একটি ফোঁটা আছে, একটি বিন্দু আছে। এটার ঠিক বিপরীতে একটা চিহ্ন আছে যেখানে ওপরে দুটো বিন্দু থাকবে এবং নিচে একটি বিন্দু থাকবে, ঠিক আছে। এই চিহ্নটাকে আমরা কি বলবো বলতো? এই চিহ্নটাকে আমরা বলবো যেহেতু, প্রথমটা হচ্ছে সুতরাং, পরটা হবে যেহেতু। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে যেহেতু। এই চিহ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তা নয়তো তোমরা জ্যামিতি কোনোভাবেই বুঝতে পারবে না, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে যেহেতু, নিচে দুটো ফোঁটা থাকলে হবে সুতরাং, ওপরে ফোঁটা থাকলে হবে যেহেতু, ঠিক আছে। আচ্ছা এখন আমরা মুছে দিচ্ছি, তারপরে আরো কিছু চিহ্ন একটু শিখে নিব, তোমরা কিন্তু সবাই এগুলো তুলে নিবে, পরবর্তীতে যখন আমি পরীক্ষা দিব তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। এখন হয়তো মনে হচ্ছে খুব ইজি, কিন্তু পরবর্তীতে মনে রাখবি। আচ্ছা যেটা বলছিলাম, এই চিহ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলে তোমরা জ্যামিতি খুব সহজেই ধরে নিতে পারবে, ঠিক আছে। দেখো একটু আগে কিন্তু আমি এরকম দুটো টান দিয়ে
কি লিখেছিলাম বলতো? কিছুক্ষণ আগেই লিখেছি, কে বলতে পারবে? অবশ্যই হাত তুলবে, ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। ঠিক একই রকম একটু ভিন্ন, যেমন এটা সোজা আছে, আর এটা হবে, এটা হচ্ছে দাড়ি, তাই না? আর এটা হচ্ছে এরকম কমার মতো, এটা হচ্ছে এরকম কমার মতো। কমার মতো যদি দুটো চিহ্ন থাকে তাহলে আমরা সেই চিহ্নটাকে কি বলি বলতো? সেই চিহ্নটাকে আমরা বলি ইঞ্চি। আমরা সেই চিহ্নটাকে কি বলি? ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, দুটো সমান চিহ্ন যদি থাকে তাহলে আমরা বলবো ইঞ্চি। এটা কিভাবে লেখা হয়? এটা লেখা হয় ধরো ফাইভের ওপরে এরকম দুটো থাকবে, এটাকে বলবে হচ্ছে ইঞ্চি, ঠিক আছে। যদি একটি থাকে তাহলে কি বলবো বলতো? তাহলে বলবো হচ্ছে ফুট। তাহলে কি বলবো? ফুট। তাহলে আমরা কি বলবো? ফুট, ঠিক আছে। দুটো থাকলে বলবো হচ্ছে ইঞ্চি, আর একটি থাকলে বলবো হচ্ছে ফুট, ঠিক আছে, সবার মনে থাকবে। আচ্ছা, এটা হলো সমান্তরাল চিহ্ন, এটা ইঞ্চি, আর এটা হচ্ছে ফুট, মনে থাকবে সবার। আচ্ছা, এখন আমরা আরো কিছু নতুন জিনিস শিখবো, সবাই তো খেয়াল রাখবে কিন্তু। এখন আমরা একটা সোজা দাগ দিলাম এবং তার উপর আরেকটি সোজা দাগ দিলাম, বলতো এই চিহ্ন দিয়ে আমরা কি বোঝাবো? এই চিহ্ন দিয়ে আমরা বোঝাবো হচ্ছে লম্ব। এই চিহ্ন দিয়ে আমরা কি বোঝাচ্ছি? লম্ব, ঠিক আছে। আচ্ছা, কোণ তো আমরা আগেই শিখেছি, এখন আমরা আরেকটি জিনিস শিখব। যদি এরকম থাকে, এটা তো আমরা জানি এটা কি বলতো? এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে যদি আমরা লিখি এই চিহ্নটা দেওয়ার পর যদি তার পিছনে কোনো অক্ষর দেই তাহলে আমরা বুঝব এটি একটি ত্রিভুজ। যেমন একটা ত্রিভুজ আমি বড় করে আঁকলাম, এখানে লিখলাম এ, এখানে বি, এখানে সি, তখন আমি এভাবে লিখি এ বি সি ত্রিভুজ, এভাবে আমি কিন্তু লিখি, তাই না? কি এভাবে লিখি না? অবশ্যই কিন্তু আমরা এভাবে লিখি। এই লেখাটাই যখন আমরা সংক্ষেপে লিখব তখন শুধুমাত্র এই চিহ্ন ব্যবহার করে কিন্তু লিখে ফেলতে পারবো, তখন এটাকে বলবো ত্রিভুজ এ বি সি। কি বলবো? ত্রিভুজ এ বি সি। এই বড় লেখাটাকে ছোট করে চিহ্নের সাহায্যে কিন্তু প্রকাশ করা যায়, এটাই হলো এটার সুবিধা। তাহলে আমরা ত্রিভুজের চিহ্ন শিখে গেলাম, লম্বর চিহ্ন কিন্তু আমরা শিখে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন, ওকে। আচ্ছা, এখন আমরা আরো কিছু চিহ্ন শিখব, যেমন চতুর্ভুজ, বর্গ, আয়তক্ষেত্র, সমান্তরিক এবং বৃত্ত। এই সবগুলো কিন্তু চতুর্ভুজেরই অংশ। সবগুলো কি? চতুর্ভুজেরই অংশ, কিন্তু সবগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। কি ধরনের পার্থক্য? যেমন চতুর্ভুজ দেখানো হয় এইভাবে, আয়তক্ষেত্রটা দেখানো হয় এইভাবে, বর্গক্ষেত্রটা দেখানো হয় এইভাবে, আর সামান্তরিকটা দেখানো হয় একটু বাঁকা করে এইভাবে। দেখো, চারটাই কিন্তু চতুর্ভুজ, কিন্তু চিত্র বা চিহ্ন যখন আমরা প্রকাশ করব সে চিহ্নগুলো কিন্তু একটু ভিন্ন ভিন্ন হচ্ছে, তাই না? আচ্ছা, এই চিহ্নটাকে আমরা কি বলবো? চতুর্ভুজের চিহ্ন। এটা হচ্ছে আয়তক্ষেত্রের চিহ্ন, আর এটা হচ্ছে বর্গ ক্ষেত্রের চিহ্ন, সবার শেষে আছে সামন্তরিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ত্রিভুজ বলো, কোণ বলো, সব কিছুরই চিহ্নগুলো মোটামুটি শিখে নিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাব। তার আগে আমরা বৃত্তের আরেকটি চিহ্ন বাকি আছে, সেই চিহ্নটা একটু শিখে নিই। সেই চিহ্নটা হচ্ছে এরকম ছোট্ট একটি গোল। দেখো, এটাও কিন্তু বৃত্তের মতোই, তাই না? কিন্তু এটা থাকবে ছোট। যে কোনো সংখ্যার উপর যদি, যেমন ধরো আমি লিখলাম 35, ওপরে একটা ছোট দিলাম, এই যে ছোট চিহ্নটা বা ছোট গোলটা দিলাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিগ্রি। এটার নাম কি?
ডিগ্রি, ঠিক আছে? এটা ঋষি কার্ড দিয়েও লিখতে পারি, এটা আমরা ডিগ্রি কার্ড দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আসলে ঋষি কার্ড এবং দীর্ঘই কার্ড এই দুটোর যে প্রচলন ছিল আমাদের উঠে গেছে, এখন সবকিছু আমরা ঋষি কার্ড দিয়ে লেখার প্র্যাকটিস করছি। আচ্ছা ঠিক আছে, ডিগ্রি, ওকে। তাহলে আমরা বৃত্ত রিলেটেড যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু শিখে নিলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম শুরু থেকে একটু দেখি তো, আমাদের মনে আছে কিনা চিহ্নগুলো আগে দেখে নি। হ্যাঁ, আমরা শিখেছি সমান চিহ্ন, অসমান চিহ্ন, সর্বসম চিহ্ন, তারপর কি শিখলাম, মনে পড়েছে সমান্তরাল চিহ্ন, তাই না? সমান্তরাল চিহ্ন শিখেছি। এরপর আমরা শিখেছি বৃহত্তম এবং ক্ষুদ্রতম চিহ্ন, কোণ, তাই না? এরপরে শিখেছি আমরা সুতরাং এবং যেহেতু, ঠিক আছে? এ দুটো শিখেছি, এ দুটো অল্টারনেটিভ না, এ দুটো হচ্ছে একটা একটা বিপরীত চিহ্ন, ঠিক আছে? এরপরে আমরা শিখেছি হচ্ছে লম্ব, ত্রিভুজ এবং চতুর্ভুজের কয়েকটি প্যাটার্ন একসাথে শিখেছি, তাই না? চতুর্ভুজের কয়েকটি প্যাটার্ন আমরা একসাথে শিখেছি। এই কয়েকটি চিহ্ন আজকে আমরা একটু শিখে নিয়েছি। এছাড়াও আমরা বৃত্ত এবং কোন সংখ্যার উপরে ছোট গোল থাকলে কি হবে ডিগ্রি সেটাও শিখেছি। এই বেশ কয়েকটি চিহ্ন আজকে আমরা মোটামুটি আয়ত্ত করে নিলাম। এখন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাব। চিহ্নগুলো জানা থাকলে খুব সুবিধা হয়। কি সুবিধা হয় বলতো? আমি যখন চিহ্নগুলো ব্যবহার করব তখন তোমাদের বারবার এগুলো বলতে হবে না যে এটা 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 ওইটা, তাই না? তোমরা নিজেরাই মনে রাখতে পারবে। এই জন্য চিহ্নগুলো আগে দেখিয়ে নিলাম। চলো আমরা একটু শুরু থেকে শুরু করি। দেখো তো বোর্ডে আমি একটা জিনিস দিয়েছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আর একটু বড় করে দিই, এখন নিশ্চয় সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? খাতায় লিখলে ছোট্ট একটু ফোঁটা দিলেই হয়ে যেত, বলো তো এটা কি? হ্যাঁ ঠিক ধরেছ, এটা হচ্ছে বিন্দু, যেটা তোমরা অনেক ছোটবেলায় পড়ে এসেছো। আচ্ছা, বিন্দু থেকে যদি আমি সামনের দিকে কোনো পথ পরিবর্তন না করে আগাই, তবে এই রেখাটা, এটাকে আমরা কি বলবো, এই সোজা জায়গাটাকে, এটাকে আমরা বলবো রেখা। কি বলবো? রেখা। আর যদি বিন্দু থেকে পথ পরিবর্তন করি তাহলে কি বলবো? সেটাও রেখা। আচ্ছা, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা সোজা গিয়েছে, এটা হলো সরল রেখা, আর এটা পথ পরিবর্তন করে গিয়েছে, এটা হচ্ছে বক্ররেখা, ঠিক আছে? বিন্দু, রেখা, এখন আছে কোণ। কোণ কি? কোণ হচ্ছে যখন একটি রেখা আরেকটি রেখার উপর এমনভাবে পতিত হয় যেন সেখানে অবশ্যই সরল রেখা হয় দুটি, সেখানে অবশ্যই যে দুটি রেখা একসাথে মিলিত হবে অবশ্যই যেন রেখা দুটি সরল রেখা হয়। এই দেখো আমি তোমাদের আরেকটু দেখাচ্ছি, যেমন ধরো এইটি একটি রেখা, এটি একটি রেখা পাশাপাশি আছে, তাহলে এই রেখাটা আরেকটা রেখার উপর পতিত হবে। কিভাবে পতিত হবে? যে কোনোভাবে পতিত হতে পারবে, কোনো সমস্যা নেই। কিভাবে পতিত হতে পারবে? লম্বভাবে হতে পারবে, আড়াআড়িভাবে হতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। যদি পতিত হওয়ার পরে রেখা দুটি মিলিত হয়, পতিত হওয়ার পর রেখা দুটি যদি একটা জায়গায় এসে মিলে যায় এবং এই মিলনস্থানে যে জিনিসটা উৎপন্ন হয় সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কোণ। সেই জিনিসটাকে আমরা কি বলবো? কোণ। তার মানে আমরা সহজভাবে যদি বলতে চাই তাহলে বলবো দুটি সরল রেখা অবশ্যই সরল রেখা হতে হবে, বক্র রেখা হলে কিন্তু হবে না। রেখা তো আরেকটি আছে, তাই না? সেটা ছিল বক্র রেখা। বক্র রেখা যদি এরকম করে এসে এসে মিলিত হয় আর মাঝখানে যদি কোনো কিছু উৎপন্ন হয় সেটাকে কিন্তু আমরা কোণ বলবো না, ঠিক আছে? অবশ্যই সরল রেখা হতে হবে এবং একটি নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হতে হবে। মিলিত হওয়ার পর সে মিলিত স্থানে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা কোণটাও বুঝে নিলাম, এটা হচ্ছে কোণ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ত্রিভুজে। কোণের পরে চলে আসে হচ্ছে ত্রিভুজ। আজকের আলোচনার মূল বিষয় আসলে ছিল হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ বোঝাতে গিয়ে আমি তোমাদের জ্যামিতির কিছুটা পাঠ আলোচনা করে নিলাম।
যেন তোমাদের কিছুটা সমস্যা কম হয়। আমরা আজকে পড়তে বসবো হচ্ছে ত্রিভুজ নিয়ে, ঠিক আছে? ত্রিভুজটা কি সেটা আমরা সবাই কিন্তু জানি, আজকে আবার নতুন করে একটু জেনে নিব, পূর্বেও আলোচনা করেছি, আজকে আরেকবার একটু দেখে নিব, ঠিক আছে? রিভিশন ক্লাস চলছে যেহেতু। দেখো ত্রিভুজ, ত্রিভুজ জিনিসটা কি? ত্রিভুজ হচ্ছে, আচ্ছা ধরো আমি তিনটি রেখা আঁকলাম, সরল রেখা, তিনটি আমি সরল রেখা আঁকলাম। আচ্ছা এখানে কি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দেখো তো হয়নি, কিন্তু ত্রিভুজের সংজ্ঞাটায় কি লেখা আছে? তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কিন্তু ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা আছে, তিনটি সরল রেখা কিন্তু আমি এঁকেছি কিন্তু সীমাবদ্ধ করিনি। সীমাবদ্ধ মানেটা কি? সীমাবদ্ধ মানে হচ্ছে একটি ক্ষেত্র তৈরি করা বা একটি এমন একটি জায়গা তৈরি করা যে জায়গাটা চারদিক দিয়ে আবদ্ধ, যে জায়গাটা চারদিক দিয়ে আবদ্ধ। তাহলে এমন একটি জায়গা আমরা তৈরি করি। চলো তিনটি রেখা আছে, এক রেখা এদিক দিয়ে করলাম, আয়তে রেখা দিয়ে এই পাশটাকে আটকে দিলাম, আর এই যে দুটো রেখা কিন্তু এঁকে ফেলেছি, এটা এ নাম দিলাম, এটা বি, এটা সি। এই রেখাটা হচ্ছে এই, এই রেখাটা হচ্ছে, এটা ছিল হচ্ছে এই রেখাটা এ, আর এটা হচ্ছে বি রেখাটা, আর এই রেখাটা হচ্ছে সি রেখাটা, এটা, ঠিক আছে? তাহলে এখন দেখো এই তিনটি রেখা দ্বারা আমি একটি জায়গাকে বদ্ধ করে ফেললাম এবং ভিতরে একটি অবস্থান হয়েছে, হয়নি? এখন এটাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজ। এখন আমরা এটাকে কি বলবো? ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা তোমাদের আরো একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা অনেক সময় চিত্র আঁকো না, ঠিকই সংজ্ঞা লিখে ফেলো কিন্তু চিত্র দাও না। চিত্র না দিলে কিন্তু সেই সংজ্ঞাটার কোনো ভ্যালুই থাকবে না, চিত্র অবশ্যই দিতে হবে। চিত্র না দিলে কিন্তু অর্ধেক নম্বর এমনিতেই মাইনাস হয়ে যায়, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে জ্যামিতি যখন করবে চিত্র কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? চিত্র দিবে এবং চিত্র নিচে নাম লিখতে হবে, কিভাবে? যেমন ধরো এখানে আমি চিত্রটা এঁকেছি, ঠিক তার নিচে এখানে আমি কী চিত্র এঁকেছি তার নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি ত্রিভুজ এঁকেছি, তাই আমি লিখতে পারবো এখানে চিত্র লিখে দুটো শূন্য দিলাম, সেমিকোলন, তারপর আমি লিখলাম ত্রিভুজ, ঠিক আছে? এইভাবে তোমরা চিত্রের নিচে নাম লিখে দিবে, মনে থাকবে। আচ্ছা তাহলে আমি ত্রিভুজ যে সংজ্ঞায় কী পেলাম? ত্রিভুজের সংজ্ঞায় পেলাম তিনটি সীমাবদ্ধ, তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ কোনো ক্ষেত্রকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসো ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, কী প্রকারভেদ রয়েছে সেটাও একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা ত্রিভুজের প্রকারভেদ প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি ত্রিভুজের এই প্রকারভেদটিকে। কিভাবে ভাগ করেছি? দুই ভাগে। কি কি? এক নম্বর হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, এক নম্বর হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, আর দুই নম্বর হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, দুই নম্বর হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, বাহুভেদ ত্রিভুজ এবং কোণ ভেদে ত্রিভুজ। বাহুভেদ ত্রিভুজটা কিন্তু আবার তিন ভাগে বিভক্ত, কোণ ভেদে ত্রিভুজটাও আবার তিনটি ভাগে বিভক্ত। এই যে বিভাজনগুলো আছে সেই বিভাজনগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে নিব, ঠিক আছে? আজকে ক্লাস এতটুকুই থাকলো, আগামী ক্লাসে হোমওয়ার্কটা কি থাকবে সবাই একটু কষ্ট করে লিখে নিন। আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকছে জ্যামিতিক বিভিন্ন চিহ্ন, জ্যামিতিক বিভিন্ন চিহ্ন, আর সংজ্ঞা থাকছে কি কি সংজ্ঞা পড়েছি আমরা চিত্রের সাহায্যে? আজকে আমরা দেখেছি হলো বিন্দু, রেখা, কোণ এবং ত্রিভুজ, এই কয়েকটি জিনিসের সংজ্ঞা শিখবে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল, অবশ্যই পরবর্তী ক্লাসে কিন্তু সেটা তোমরা মেনটেন করবে, অবশ্যই লিখবে, লিখে ছবি তুলবে এবং গ্রুপে পোস্ট করতে ভুলবে না, ঠিক আছে? মিস কিন্তু অবশ্যই তোমাদের হোমওয়ার্কগুলো চেক করে দিব, কেমন?
আজকে তাহলে এ পর্যন্তই রইলো, আগামী ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।